বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি শারমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় আজ তোমাদের সাথে আমি অধ্যায় তিন এবং চারের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অধ্যায় তিনের শিরোনাম হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন, অর্থাৎ বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তনের বিষয়গুলি অধ্যায় তিনে, এবং অধ্যায় চারে হচ্ছে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য অর্থাৎ প্রত্ন সম্পদ সম্পর্কেই। তো প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় তিন এবং চার, এই তিন এবং চারের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের হচ্ছে এই ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমি অধ্যায় তিন এবং অধ্যায় চার, এই দুইটি অধ্যায় থেকে, অধ্যায় তিন এবং চার দুইটি অধ্যায় থেকে আজকের ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে সাজিয়েছি। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সে অনুযায়ী লেখাপড়া করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে এখন প্রশ্ন নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। বহু নির্বাচনী প্রশ্ন নাম্বার এক হচ্ছে, বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে আলোচিত পুঁথি কোনটি? এক নম্বরের অপশনগুলো হচ্ছে ক ইসুফ, খ জুলেখা, গ পদ্মাবতী এবং ঘ হচ্ছে জঙ্গনামা। তো এক নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গ পদ্মাবতী। দুই নম্বর প্রশ্ন, কোন কাব্যটি সেকালের বাংলার সমাজচিত্র পাওয়া যায়? কোন কাব্যটি সেকালের বাংলার সমাজচিত্র পাওয়া যায়? প্রশ্নের অপশনগুলো হচ্ছে অন্নদামঙ্গল, খ চণ্ডীমঙ্গল, গ ধর্মমঙ্গল এবং ঘ মনসামঙ্গল। তো উত্তর হচ্ছে, দ্বিতীয় উত্তর হচ্ছে অন্নদা মঙ্গল। প্রশ্ন নম্বর তিন, আনিস ভালো ছাত্র, তার আচার ব্যবহার ভালো, আনিসের মধ্যে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে? ক নম্বর হচ্ছে বস্তুগত, খ অবস্তুগত, গ প্রথাগত এবং ঘ রূপগত। তো উত্তর হচ্ছে খ বস্তুগত, অর্থাৎ তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অবস্তুগত। চার নম্বর প্রশ্ন, আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন কে? এর অপশনগুলো দেখি, ক কাজী নজরুল ইসলাম, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তা চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাঁচ নম্বর প্রশ্ন, আধুনিক বাংলা সাহিত্যকে শোভন ও সুন্দর করে পূর্ণতা দিয়েছেন কে? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ দীনবন্ধু মিত্র, গ মাইকেল মধুসূদন দত্ত এবং ঘ কাজী নজরুল ইসলাম। ছয় নম্বর প্রশ্ন, সংস্কৃতির পরিবর্তনশীলতার কারণ কয়টি? ক নম্বর পাঁচটি, খ চারটি, গ তিনটি এবং ঘ রয়েছে দুইটি। তো উত্তর, ছয়ের উত্তর হচ্ছে ক পাঁচটি। সাত নম্বর প্রশ্ন, বাঙালির প্রথম সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তার নাম কি? বাঙালির প্রথম সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায়, অর্থাৎ বাঙালির প্রথম সাহিত্যকর্মের যে সন্ধান পাওয়া যায় তার নাম কি? এর অপশনগুলো আছে দেখো, অন্নদামঙ্গল, খ পদ্মাবতী, গ বৈষ্ণব পদাবলী এবং ঘ হচ্ছে চর্যাপদ। তা সাতের উত্তর হচ্ছে চর্যাপদ। আট নম্বর প্রশ্ন, খাসা, এলাচি হলো এক ধরনের ক দৃশ্য শিল্প, খ কাপড়, গ সঙ্গীত শিল্প এবং ঘ হচ্ছে সাহিত্য। তাহলে আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কাপড়। নয় নম্বর প্রশ্ন যাই, মৌলিক প্রয়োজন পূরণের লক্ষ্যে কি সৃষ্টি হয়? ক সঙ্গীত, খ নৃত্যকলা, গ রাজনীতি এবং ঘ হচ্ছে সংস্কৃতি। তো মৌলিক প্রয়োজনের পূরণের লক্ষ্যে সৃষ্টি হচ্ছে সংস্কৃতি, ঘ। উত্তর হচ্ছে ঘ। এবার আমরা একটি অনুচ্ছেদ পড়ব। নিচের অনুচ্ছেদটি পড়ে দশ এবং এগারো নং প্রশ্নের উত্তর দাও। একটি অনুচ্ছেদ দিয়েছি, তো অনুচ্ছেদটা আমরা পড়ি। মিজু দিনাজপুর বেড়াতে গিয়ে একটি পোড়ামাটির মন্দির দেখে। এবার আমরা দশ নম্বর প্রশ্ন যাব, মিজুর দেখা মন্দিরটির নাম কি? ক নম্বরের অপশন রয়েছে লোকনাথ মন্দির, খ দক্ষিণের মন্দির, গ স্বর্ণ মন্দির এবং ঘ কান্তজির মন্দির। তা দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, ঘ কান্তজির মন্দির। এগারো নম্বর প্রশ্ন, উক্ত মন্দিরে কোন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে? অপশনগুলি আমরা দেখি, ক মহাভারতের, খ রামায়ণের, গ চর্যাপদের এবং ঘ মঙ্গল কাব্যের। তাহলে এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে রামায়ণের। বারো নম্বর প্রশ্ন, কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল? অপশনগুলি আমরা পড়ি আগে,
ক মোগল, খ মুসলিম, গ সুলতানি এবং ঘ হচ্ছে ইংরেজ। এর উত্তর 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সুলতানি, অর্থাৎ সোনারগাঁও সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল। 13 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 13, উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? অপশনগুলো হচ্ছে ক নাটোর, খ রংপুর, গ ময়মনসিংহ এবং ঘ হচ্ছে মানিকগঞ্জ। তো উত্তরা গণভবন হচ্ছে নাটোর জেলায় অবস্থিত। এবার আমরা 14 নম্বর প্রশ্নে যাচ্ছি, প্রশ্ন নম্বর 14, রোজ গার্ডেন কি? ক স্থাপত্য কর্ম, খ মন্দির, গ গির্জা এবং ঘ হচ্ছে জাদুঘর। তো রোজ গার্ডেন হচ্ছে একটি স্থাপত্য কর্ম। 15 নম্বর প্রশ্ন, আর্মেনিয়ান গির্জা নির্মিত হয়েছে কত সালে? ক 1757 সালে, খ 1781 সালে, গ 1857 সালে এবং ঘ ঘতে রয়েছে 1957 সালে। তো আর্মেনিয়া গির্জা নির্মিত হয়েছে, খ নাম্বার উত্তরটা হবে 1781 সালে। 16 নম্বর প্রশ্ন, সাটোরিয়া বালিয়াটি জমিদার বাড়ি কোথায় অবস্থিত? সাটোরিয়া বালিয়াটি জমিদার বাড়ি কোথায় অবস্থিত? অপশনগুলো ক মানিকগঞ্জ, খ রংপুর, গ ময়মনসিংহ এবং ঘ হচ্ছে নাটোরে। এর উত্তর হচ্ছে মানিকগঞ্জ, মানিকগঞ্জে সাটোরিয়া বালিয়া জমিদার বাড়ি অবস্থিত। এবার আমরা আসি 17 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কুঠি বাড়ি কোথায়? অপশন ক ঢাকায়, খ যশোরে, গ কুষ্টিয়ায় এবং ঘ ময়মনসিংহে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি হচ্ছে গ কুষ্টিয়ায়। 18 নম্বর প্রশ্ন, গ্রিক সমাধি সৌধটি কত সালে নির্মিত? গ্রিক সমাধি সৌধটি কত সালে নির্মিত? ক 1895, খ 1915, গ 1925 এবং ঘ 1935। তা 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1915 সাল, অর্থাৎ 1915 সালে গ্রিক সমাধি সৌধটি নির্মিত হয়। 19 নম্বর প্রশ্ন, আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? অপশনগুলি দেখি, ক মেঘনা, খ বুড়িগঙ্গা, গ কর্ত এবং ঘ রয়েছে যমুনা। তো 19 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে খ বুড়িগঙ্গা, অর্থাৎ বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে তৈরি করেছিলেন? ক পানামনগর, খ জাহাঙ্গীরাবাদ, গ ঢাকা এবং ঘ পূর্ণনগর। স্থানীয় জমিদার এবং ব্যবসায়ীরা সম্মিলিতভাবে তৈরি করেছিলেন, এর উত্তর হবে কি তৈরি করেছিলেন? এর উত্তর হবে ক পানামনগর। 21 নম্বর প্রশ্ন, পানামনগরের ইমারত কয়টি? ক 32, খ 42, গ 52 এবং ঘ 65। পানামনগরের ইমারত হচ্ছে উত্তর হবে গ 52টি। ২২ নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া পার্কের অন্য নাম কি ছিল? ক সোহরাওয়ার্দী উদ্যান, খ আন্টাগড় ময়দান, গ রমনা পার্ক এবং ঘ পল্টন ময়দান। তো ভিক্টোরিয়া পার্কের অন্য নাম ছিল, উত্তর হবে খ আন্টাগড় ময়দান। 23 নম্বর প্রশ্ন, প্রত্নসম্পদ বলতে বোঝায় এক পুরনো স্থাপত্য শিল্পকর্ম, দুই প্রাচীন আমলের মুদ্রা এবং 3 নম্বর আছে বিশ্বাস ও সংস্কার। তো 23 নম্বর প্রশ্নের উত্তর এগুলো ক 1, 2, 3 এটা দেওয়া আছে। তো আমরা এখন কোনটি সঠিক, ক নাম্বার অপশন উত্তর দেওয়া আছে 1, 2, খতে 1, 3, গতে 2, 3 এবং ঘতে 1, 2, 3। তো এর উত্তর হচ্ছে ক 1, 2, অর্থাৎ প্রত্নসম্পদ বলতে বোঝায় পুরনো স্থাপত্য শিল্পকর্ম এবং প্রাচীন আমলের মুদ্রা। 24 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট কে? ক অপশন আকবর শাহ, খ শাহ আলম, গ বাহাদুর শাহ এবং ঘ আহমেদ শাহ। তো 24 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ। 25 নম্বর প্রশ্ন, কোন দেশের ইতিহাস, অর্থাৎ কোনো দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে কীভাবে ধারণা লাভ করা যায়? কোনো দেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে কীভাবে ধারণা লাভ করা যায়? অপশনগুলো হচ্ছে প্রত্নসম্পদ দেখে, খ সংবিধান দেখে, গ ভৌগোলিক অবস্থান দেখে এবং ঘ ইতিহাসবিদদের সাথে আলোচনার মাধ্যমে। তো কোনো দেশের ইতিহাস এবং ঐতিহ্য জানতে হলে বা ধারণা পেতে হলে প্রত্নসম্পদ দেখে ধারণা লাভ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি 2টি অধ্যায় নিয়ে, অধ্যায় 3 এবং অধ্যায় 4,
এই দুইটা অধ্যায় থেকে আমি এখানে তোমাদের আজকে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। অধ্যায় দুই এবং অর্থাৎ তিন এবং চার এই দুইটা অধ্যায় তোমরা খুব এই আজকের এই ক্লাসের জন্য খুব ভালো ভালোভাবে রিডিং পড়বে। রিডিং পড়ে আমি যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো এখানে তোমাদের সাথে আলোচনা করেছি এর পাশাপাশি এই দুইটা অধ্যায় থেকে আরও অনেক ধরনের বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, সেগুলো ভালো করে পড়ে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।